বন্ধুরা সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছো এবং কলেজে ভর্তির কথা ভাবছো, তোমাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আজকের ভিডিওয় আমরা দেখব মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় অবস্থিত শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ অর্থাৎ SRF কলেজের ভর্তি সংক্রান্ত যে নোটিফিকেশন হয়েছে এবং কবে থেকে ভর্তি শুরু হবে, কিভাবে ভর্তি প্রক্রিয়া চলবে, কবে কাউন্সিলিং ইত্যাদি বিষয়, কি কি বিষয় পড়ানো হয় এখানে, কোন বিষয়ে কতগুলি সিট রয়েছে, সমস্ত বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তাই চলো সর্বপ্রথম আমরা আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিই এবং এখানে গিয়ে লিখি SRF কলেজ। দেখো SRF কলেজ টাইপ করাতেই চলে এলো। এবার আমরা গিয়ে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি আমরা SR ফতেপুরিয়া কলেজ, www.srfতেপুরিয়াকলেজ.in, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের যে উইন্ডোটি খুলে গেছে এটা শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজের অফিসিয়াল হোম পেজ। এখানে আমরা অনলাইন অ্যাডমিশন নোটিস 2019-20 এটা একবার দেখে নেব কি বলছে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি SR ফতেপুরিয়া কলেজের যে অনলাইন অ্যাডমিশন নোটিশ সেটি এখানে দেওয়া হয়েছে এবং এখানে কতগুলি হেল্প ডেস্কের নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই নাম্বারগুলি খুবই গুরুত্বপূর্ণ, কোনো রকম অসুবিধা হলে এই সমস্ত নাম্বারে ফোন করে সাহায্য পাওয়া যাবে এবং এখানে ফোন করার জন্য সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে সাহায্য পাওয়া যাবে। বলা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে ও ছাত্রছাত্রীদের সুবিধার্থে কলেজে 2019-20 শিক্ষাবর্ষ হইতে সকল ভর্তি চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অর্থাৎ CBCS পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় ছাত্র ছাত্রীদের নিজের নাম, নম্বর, জাতি, বিষয় ইত্যাদি বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে, কারণ ফর্ম ফাইনাল সাবমিট হয়ে গেলে কোনো অবস্থাতেই সংশোধন বা পরিবর্তন করা যাবে না। সুতরাং তোমাদেরকে একটু ভালোভাবে নজর রাখতে হবে যে যখন তথ্যগুলি তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় দেবে সেই তথ্যগুলি যেন কখনোই ভুল না হয়, খুব মনোযোগ সহকারে তথ্যগুলি পুট করবে। আমাদের যে ওয়েবসাইট অর্থাৎ কলেজের যে ওয়েবসাইট srfতেপুরিয়াকলেজ.in অথবা srfconline.in, এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করতে হবে। ভর্তি প্রক্রিয়া 4টি ধাপে সম্পূর্ণ হবে। এই ভর্তি প্রক্রিয়াটি পুরো 4খানা স্টেপ অবলম্বন হবে। প্রথম হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ 1, মেরিট লিস্ট স্টেপ 2, ই কাউন্সিলিং স্টেপ 3 এবং ভেরিফিকেশন অর্থাৎ যে সমস্ত তথ্য তোমরা দিয়েছো সেই তথ্যগুলি সঠিক কি না সেটা ভেরিফাই করে যাচাই করে নেওয়া হবে, সেটি হচ্ছে অন্তিম পর্ব। ইম্পর্টেন্ট ডেটস, গুরুত্বপূর্ণ যে দিনগুলি সেগুলো দেখে নি। ইস্যু অফ অনলাইন ফর্ম অল অনার্স অ্যান্ড জেনারেল অর্থাৎ অনার্সে এবং পাস কোর্সে অনলাইন ফর্ম ইস্যু করা হবে ওয়েবসাইট থেকে। কখন থেকে? না, 30/5/2019 থেকে 8/6/2019 পর্যন্ত। এছাড়া পাবলিকেশন অফ মেরিট লিস্ট অর্থাৎ যাদের মেরিট অনুযায়ী যাদেরকে সিলেক্ট করা হবে তাদের মেরিট লিস্ট বেরোবে অনার্স এবং জেনারেল উভয়েরই 10/6/2019 সকাল 10টার সময়। এই এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নয়, এটা প্রফেশনাল। এটা যদি কোনো কিছু ডিসক্রিপেন্সি দেখা যায়, কোনো কিছু গোলযোগ দেখা যায় তাহলে কিন্তু এই মেরিট লিস্টটা বদলানো হতে পারে। ডেট অফ কারেকশন অফ মেরিট লিস্ট অর্থাৎ যদি কোনো রকম গণ্ডগোল বা কোনো রকম ভুলভ্রান্তি হয় এই মেরিট লিস্টে তাহলে 11/6/2019 থেকে 12/6/2019 সকাল 11টা থেকে 5টার মধ্যে ওই মেরিট লিস্টটা কারেকশন হতে পারে। এবার দেখে নিই নিচে কি বলছে। উল্লেখিত দিনের মধ্যে অনলাইনে টাকা পেমেন্ট সত্ত্বেও প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতির কারণে মেরিট লিস্টে নাম আসেনি তাদেরই নাম উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মেরিট লিস্টে সংশোধন অর্থাৎ সংযোজন করা হবে যাবে। অর্থাৎ যে কোনো রকম টেকনিক্যাল কারণের জন্য অনলাইনে পেমেন্ট হওয়া সত্ত্বেও যদি মেরিট লিস্টে নাম না আসে যথাযোগ্য প্রমাণ সহকারে বা চালান দেখিয়ে তাদেরই কিন্তু মেরিট লিস্টে পরে সংযোজন করা হবে।
কোনো অবস্থাতে অন্য কোনো সংশোধন অর্থাৎ নাম নম্বর জাতি বিষয় ঠিকানা ইত্যাদি পরিবর্তন করা যাবে না, অন্য কোনোভাবে কোনো রকমভাবে সংশোধন এক্ষেত্রে ছাত্রছাত্রীদের করা যাবে না। সংশোধনের জন্য কোনো ছাত্রছাত্রীকে কলেজে আসার দরকার নেই, অর্থাৎ যদি কারো কোনো কারণবশত উপরিক্ত কারণে যদি কারো কোনো সংশোধন করতে হয় ডকুমেন্ট, সেজন্য কলেজে আসা কারোর প্রয়োজন নেই। সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্য কলেজের অনলাইন হেল্প ডেস্ক ইমেল আইডি, এই যে srfcollege@yahoo.com অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ কোনো ছাত্রছাত্রীকে কলেজে এসে কিন্তু সংশোধনের জন্য নথিপত্র দেখাতে হবে না, হয় তাদেরকে নথিপত্রগুলি অনলাইন হেল্প ডেস্ক ইমেল আইডি যেটি রয়েছে srfcollege@yahoo.com এখানে মেল করতে হবে, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8918781824 সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এরপর দেখে নিই পাবলিকেশন অফ মেরিট লিস্ট অল অনার্স অ্যান্ড জেনারেল কি বলছে, যে 13/6/2019 থেকে @1 PM দুপুর 1টার সময় ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ডেট অফ ফার্স্ট ই কাউন্সিলিং, প্রথম যে ই কাউন্সিলিং হবে সেটি কখন, না 14/6/2019 থেকে 15/6/2019 সমস্ত অনার্স বিষয়ে হবে। সেকেন্ড ই কাউন্সিলিং হবে, আচ্ছা প্রথম ই কাউন্সিলিং ষোলো, আবার একটা হবে 16/6/2019 থেকে 17/6/2019 অল পাস কোর্সের, অর্থাৎ 14 থেকে 15 এই দুদিন হবে অনার্সের, 16 এবং 17 এই দুদিন হবে পাস কোর্সের। সেকেন্ড ইয়ার কাউন্সিলিং 18 এবং 19 এই দুটি দিন হবে অনার্সের অবশিষ্ট সিটের, 20 এবং 21 এই দুটি দিন হবে পাস কোর্সের অবশিষ্ট সিটের। থার্ড ইয়ার কাউন্সিলিং 22 এবং 23 হবে অবশিষ্ট সিটের অনার্সের, 24 এবং 25 হবে অবশিষ্ট সিটের পাস করছে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে প্রতিটি ক্যান্ডিডেট অর্থাৎ ছাত্রছাত্রী যারাই ফর্ম ফিল আপ করবে তাদেরকে একটা বৈধ মোবাইল নাম্বার ও বৈধ ইমেল আইডি দিতে হবে, এবং যখনই তাদের নাম মেরিট লিস্টে চলে আসবে কাউন্সিলিংয়ের জন্য তাদের প্রত্যেককে ইনফর্ম করা হবে আইদার SMS করে অথবা মেল করে। এখানে একটি বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া আছে, ক্যান্ডিডেটকে নিজের ফর্ম প্রিন্ট করে নিয়ে নিজের কাছে রাখতে হবে, এবং কলেজের কোনো ফর্ম বা ডকুমেন্ট ক্লাসের আগে জমা দিতে হবে না। অর্থাৎ এই যে আমরা অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করবে, এই ফর্ম ফিল আপটা অনলাইনে ফিল আপ করার পর তোমরা কিন্তু একটা প্রিন্ট আউট করে নিয়ে রেখে দেবে নিজের কাছে। সমস্ত মেরিট লিস্টটি প্রফেশনাল হিসেবে পাবলিশড হবে যতক্ষণ না পর্যন্ত কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। এটা তো আগে বললাম, আগে ক্লাস শুরু হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ জানানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি ভর্তি সংক্রান্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে তার ভর্তি বাতিল হবে। যদি কোনো কারণবশত কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তার অ্যাডমিশনটা ক্যান্সেল করা হবে। ক্লাস শুরুর দিন ও অন্যান্য যাবতীয় তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে, কলেজ নোটিশ বোর্ডে অথবা SMS বা ইমেলের মাধ্যমে জানানো হবে। সুতরাং আমরা জানতে পারছি এবছর থেকে যে আমূল পরিবর্তন করা হচ্ছে, সমস্ত ভর্তি ব্যবস্থাপনাটাই অনলাইনে করা হচ্ছে, তার অনেক সুবিধা আছে। ছেলে মেয়েদের কাউকে কলেজে আসতে হবে না কাউন্সিলিংয়ের জন্য, তাদের প্রতি মুহূর্তে আপডেট SMS বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ 30শে মে এই অ্যাডমিশন পোর্টাল খুলবে, তাই আমরা আগামীকাল এই সংক্রান্ত কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো সেই সংক্রান্ত পরের ভিডিওটি আমরা বেলডাঙ্গায় অবস্থিত SRF কলেজের 2019-20 শিক্ষাবর্ষে প্রত্যেকটি বিষয়ভিত্তিক কতগুলি সিট রয়েছে। সর্বপ্রথম আমরা আবার গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম এবং সেখানে গিয়ে টাইপ করলাম SRF লেখাতে দেখো SRF কলেজ চলে এসেছে, এবং SRF কলেজ যে কথাটি লিখেছে তারপরে আমাদের সামনে ওয়েবসাইটটি খুলছে, এবং প্রথম যে SRF ওয়েবসাইটটি আছে srfcollege.in এটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার ফলে আমাদের সামনে যে ইম্পর্টেন্ট নোটিশ বলে নোটিশ বোর্ডটা দেখতে পাচ্ছি, এখানটাই আমরা দেখছি প্রসপেক্টাস রয়েছে, সেই সঙ্গে সঙ্গে রয়েছে ইনটেক ক্যাপাসিটি 2019-20, এটি আমরা দেখে নেব। এটিতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে 2019-20 শিক্ষাবর্ষে শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ অর্থাৎ SR ফতেপুরিয়া কলেজ বেলডাঙ্গার কোন বিষয়ে কতগুলি নেওয়া হবে ছাত্রছাত্রী, তার পুরো একটা বৃত্তান্ত দেওয়া আছে, এবার আমরা এটা দেখে নেব। প্রথমে আমরা দেখি বাংলা বিষয়,
বাংলা বিষয়ে বিএ অনার্স মোট ছাত্রছাত্রী নেওয়া হবে 140 জনকে, তার মধ্যে জেনারেল 72, এসসি 31 জন, এসটি 8 জন, ওবিসি এ 14 জন, ওবিসি বি 10 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 4 জন এবং স্পোর্টস পার্সন 1 জন। হিস্ট্রি যেটি বিএ অনার্সের মধ্যে পড়ে, হিস্ট্রিতে ছাত্রছাত্রী নেওয়া হবে 120 জনকে, জেনারেল 62 জন, এসসি 26 জন, এসটি 7 জন, ওবিসি এ 12 জন, ওবিসি বি 8 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 4 জন এবং স্পোর্টস পার্সন 1 জন। ইংরাজি সেটিও বিএ অনার্সের মধ্যে পড়ে, ইনটেক বা আসন সংখ্যা হচ্ছে 100, জেনারেল 51, এসসি 22, এসটি 6, ওবিসি এ 10, ওবিসি বি 7, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 3, স্পোর্টস পার্সন 1। অ্যারাবিক, তোমরা জানো অ্যারাবিক যে ভাষা সাহিত্য রয়েছে, অ্যারাবিকে ছাত্র মোট সিটের সংখ্যা 60, জেনারেল হচ্ছে 47, এখানে এসসি 0, এসটি কোনো সিট নেই, ওবিসি এ ক্যাটাগরি 6খানা সিট, ওবিসি বি ক্যাটাগরি 4টে সিট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের 2টো সিট এবং স্পোর্টস পার্সন 1টি সিট। সংস্কৃত, এটিও একটি ভাষা সাহিত্য, সংস্কৃতে মোট সিট সংখ্যা হচ্ছে 45, জেনারেল 22, এসসি 10, এসটি 3, ওবিসি এ 5, ওবিসি বি 3, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 1, স্পোর্টস পার্সন 1। এডুকেশন অনার্স, মোট সিট হচ্ছে 45, জেনারেল 22, এসসি 10, এসটি 3, ওবিসি এ 5, ওবিসি বি 3, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 1, স্পোর্টস পার্সন 1। এরকমভাবে জিওগ্রাফিতে 120টি সিট, ফিলোসফিতে 106টি সিট, পল সায়েন্সে 106টি সিট, ম্যাথামেটিক্স এবার অনার্স পড়ানো হচ্ছে বিএসসি অনার্স 70টি সিট, কেমিস্ট্রি বিএসসি অনার্স 25টি সিট, ফিজিক্স বিএসসি অনার্স 24টি সিট, এনভায়রনমেন্টাল সায়েন্স বিএসসি অনার্স 25টি সিট, কমার্স বিকম অনার্স 70টি সিট এবং ফিজিক্যাল এডুকেশন, এটি কিন্তু বিএ জেনারেল হিসাবে 125টি সিট রয়েছে। এই হচ্ছে আমাদের সিটের টোটাল সংখ্যা, এটা তোমরা অবশ্যই দেখবে এবং সেই হিসেবে তোমরা আবেদনপত্র পূরণ করার চেষ্টা করবে। ধন্যবাদ।